নাজনীমুনি, 71, ঢাকা। নিম্ন মধ্যম আয়ের দেশ হিসেবে বিশ্বব্যাংকের স্বীকৃতিকে বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ অর্জন বলে মন্তব্য করেছেন অর্থনীতিবিদরা। তবে নিম্ন মধ্যম আয়ের দেশ হলেও বাংলাদেশ এখনও স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বের হতে পারেনি, ফলে স্বল্পোন্নত দেশের জন্য বিশ্বব্যাংকের সহজ শর্তে ঋণ ও রপ্তানিতে শুল্কমুক্ত সুবিধা বাংলাদেশ পাবে বলে জানান তারা। বিস্তারিত শামীম আদলার রিপোর্টে। প্রতিবছর পহেলা জুলাই বিশ্বব্যাংক আনুষ্ঠানিকভাবে মাথাপিছু মোট জাতীয় আয় অনুসারে দেশগুলোকে চারটি আয় গ্রুপে ভাগ করে, নিম্ন আয়ের দেশ, নিম্ন মধ্যম আয়ের দেশ, উচ্চ মধ্যম আয়ের দেশ আর উচ্চ আয়ের দেশ। বিশ্বব্যাংক এবছরের তালিকা প্রকাশ করেছে বুধবার। তাদের তালিকায় বাংলাদেশ নিম্ন মধ্যম আয়ের দেশের তালিকায় উঠে এসেছে। বিশ্বব্যাংকের হিসেবে বাংলাদেশে মাথাপিছু আয় এখন 1,080 মার্কিন ডলার, আর যেসব দেশের মাথাপিছু আয় 1,045 মার্কিন ডলার বা তার নিচে তারা নিম্ন আয়ের দেশ। যদিও বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বলছে 2014-15 অর্থবছরে বাংলাদেশে মাথাপিছু আয় 1,314 মার্কিন ডলার। অর্থনীতিবিদরা বলছেন এটি বাংলাদেশের ধারাবাহিক অর্থনৈতিক উন্নয়নের ফল। বিশ্ব পরিমণ্ডলে আমাদের একটা স্বীকৃতির এবং একটা মর্যাদার ব্যাপার অবশ্যই, স্বীকৃতিটা হচ্ছে আমাদের জন্য প্রাপ্তি। বাংলাদেশ মধ্যম আয়ের দেশ হলেও স্বল্পোন্নত দেশের তালিকা থেকে এখনো বের হতে পারেনি। এই তালিকা থেকে বের হতে হলে মাথাপিছু আয় 1,242 মার্কিন ডলার হতে হবে। এক্ষেত্রে এখনো বাংলাদেশ স্বল্পোন্নত দেশে সকল সুবিধা পাবে বলে জানান এই দুই অর্থনীতিবিদ। বিশ্বব্যাংকের যে সহজ শর্তে ঋণের যে কাট অফ সেটা কিন্তু 1,215 মার্কিন ডলার, আমাদের তো 1,080। সুতরাং আমরা বিশ্ববেঙ্কের যে আইডা ঋণ যেটা আর কি সহজ শর্তের ঋণ সেটা কিন্তু আমরা অব্যাহতভাবে পেতে থাকব। আমরা এখনও এলডিসি হিসাবে কিন্তু পরিগঠিত, সো যতদিন পর্যন্ত এলডিসি কান্ট্রি স্ট্যাটাস থাকবে ততদিন পর্যন্ত কনসেশনাল লোন অ্যাক্সেস এগুলো কিন্তু থাকবে। তবে নিম্ন আয়ের দেশ হিসেবে বাংলাদেশ আগে বিভিন্ন সংস্থার কাছ থেকে যেসব সহযোগিতা পেত তা এখন কিছুটা কমে যাবে বলে মনে করেন তারা। যারা নাকি আমাদেরকে সাহায্য সহযোগিতা করেন তারা হয়তো নিম্ন আয়ের দেশের দিকে তাদের দৃষ্টি থাকবে। সেই সাথে মাথাপিছু আয়ের হিসেব দিয়ে দেশের সকল জনগণের প্রকৃত অবস্থা বোঝা যাবে না বলে মত তাদের। তাই মধ্যম আয়ের দেশে সুবিধা পেতে হলে ধনী দরিদ্রের বৈষম্য কমিয়ে আনার পরামর্শ দিয়েছেন তারা। শামীম আদলা, 71, ঢাকা। এদিকে বিশ্বব্যাংকের প্রতিবেদনের সূত্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন আগামী 3 বছরের মধ্যে